হ্যালো ভিউয়ার, আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করার জন্য বসছি সেটা হচ্ছে শেয়ারইট অ্যাপ্লিকেশন। তো শেয়ারইট অ্যাপ্লিকেশনটা এখন মোস্ট অফ দ্য স্মার্টফোনে ইউজ করা হয়, কারণ এটা ফটো বা ভিডিও বা ফাইল ট্রান্সফারের জন্য খুব ইফেক্টিভ একটা মাধ্যম। কিন্তু সমস্যা যেটা হয় যে শেয়ারইট অ্যাপ্লিকেশনটা যদি আপনি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করেন, তো সেক্ষেত্রে এই শেয়ারইট অ্যাপ্লিকেশনের সাথে প্রচুর পরিমাণে আনওয়ান্টেড অ্যাডভার্টাইজিং আসে, যেটা আপনার কাজে প্রচুর বদার করে। সো আজ আপনাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে আপনি অ্যাডভার্টাইজিং ছাড়া শেয়ারইট প্রোগ্রামটা ইনস্টল করবেন আপনার মোবাইলে। তো এই জন্য যেটা করতে হবে যে আপনি প্রথমে এই ইউআরএলে যাবেন আপনার কম্পিউটারের থেকে, জাস্ট এটাকে ডাউনলোড করে নিব আমরা কম্পিউটারে, এরপরে কম্পিউটার থেকে আমরা এটাকে ল্যাপটপ মোবাইলে ট্রান্সফার করব এবং সেখান থেকে এটা ইনস্টল করবো। এটা খুবই সহজ এবং মাত্র কয়েক ক্লিকেই সম্ভব। তো এটা এই ইউআরএল এ গেলাম, এই যে এখানে ডাউনলোড লিঙ্ক আছে, আমরা ডাউনলোড ক্লিক করব। দেখেন ভিউয়ার, এখানে ডাউনলোড হচ্ছে, এটা বেশি বড় সফটওয়্যার না, 13.2 মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা সোর্স লোকেশনে চলে যাই, ডাউনলোড করার পরে আনরার করব। আনরার করার পরে এরকম দুইটা প্রোগ্রাম থাকবে, একটা কম্পিউটারের জন্য একটা মোবাইলের জন্য। আমরা মোবাইলটা নিব, যেহেতু আমরা মোবাইলে সেট আপ করে দেখবো। তো এটাকে কপি করব, কপি করার পরে আমার মোবাইল এখানে কানেক্ট আছে, ফোন স্টোরেজে যাব। ফোন স্টোরেজের ভিতরে ডাউনলোড প্রোগ্রাম পাব, এই ডাউনলোডের ভিতরে আমি শেয়ারইটটাকে পেস্ট করে দিব। এখন আমি মোবাইলে চলে যাব, মোবাইলে আমি এখানে যদি ফাইলসের ভিতর যাই, ফাইলসের ভিতর অ্যাপসের ভিতর এটা চলে আসবে। দেখেন এখানে অ্যাপসে চলে আসছে, তো আমি এটাকে জাস্ট ডাবল ক্লিক করব, এটা মোবাইলে জাস্ট সেট আপ করবো। এখন জাস্ট নেক্সট নেক্সট দেবো, দু তিনবার চাবে নেক্সট, এরপর এটা ইনস্টল চাবে। যে ইনস্টল হচ্ছে এটা এখন মোবাইলে ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। তো আমি ডান লিখলাম, ডান দিয়ে এখান থেকে ক্যান্সেল হয়ে বেরোয় আসি। এখান থেকে আমি হোম স্ক্রিনে চলে যাই, দেখেন এখানে শেয়ারইট চলে আসছে। তো শেয়ারইটটা যদি আমি এখানে অন করি, জাস্ট এখানে এগ্রি করব, স্টার্ট করব, স্টার্ট করব, জাস্ট একটা নাম চাচ্ছে, নাম দিলাম, এটা যা হোয়াট এভার যা আছে, এখানে সেভ আছে, সেভ দিলাম, এই বাটনটা সেভ বাটন। দেখেন এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি সেন্ড রিসিভের জন্য ইউজ করতে পারবো। দেখেন এখন আমার এই মোবাইলে, এটা আমি আবার হোম স্ক্রিনে যাই, মোবাইলে ইন্টারনেট কানেক্টেড আছে, কিন্তু তারপরেও এখানে কোনো অ্যাড আসবে না, যেহেতু আমি এখানে অ্যাড ফ্রিভাবে শুধু কম্পিউটারে নিয়ে কম্পিউটার থেকে ট্রান্সফার করে নিয়ে এখান থেকে অ্যাপসটাই শুধু ইনস্টল করছে, এটার সাথে কোনো অ্যাডভার্টাইজিং হওয়ার আসার কোনো চান্স নাই। সো আপনি এটা এটার মাধ্যমে আপনি খুব ফ্রি এবং অ্যাড ফ্রিভাবে খুব স্মুথলি এটা ইউজ করতে পারবেন ডাটা ট্রান্সফারের জন্য, এবং আপনি অনেক হ্যাসেল ফ্রি থাকবেন। সো দিস ইজ অল অ্যাবাউট আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। সো থ্যাংক ইউ, বাই।